ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংবিধান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, সব বিভাগকে সক্রিয় রাখা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। ঢাকায় তাকে দেয়া এক সংবর্ধনায় এমন কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আদালতের অফিসিয়াল ভাষা বাংলা কার্যকরের দাবি জানান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দেয় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর আহ্বান জানান বিচার ব্যবস্থা ভার্চুয়ালি করার, আদালতের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলা প্রচলনের দাবিও জানান মন্ত্রী। বাংলাদেশের প্রযুক্তির জায়গাটা এখন এমন একটি জায়গায় আছে যে জায়গাতে বাদী বিবাদী কিংবা আইনজীবী বিচারপতি যারাই আছেন না কেন, তাদের প্রত্যেকের পক্ষে অতি সামান্য একটু প্রযুক্তি জ্ঞান নিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে ডিজিটাল ব্যবস্থায় গড়ে তোলা সম্ভব, এবং এই ব্যবস্থাটি আপনার হাত ধরেই হতে পারে। এবং আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আপনার হাত ধরে বাংলাদেশে ভার্চুয়াল কোর্ট যদি হয়, তাহলে দেখবেন আপনি মোহনগঞ্জের মানুষ তার বাড়িতে থেকে আদালতে হাজির দিতে পারছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল স্মৃতিচারণ। 1971 মহান মুক্তিযুদ্ধ ময়মনসিংহের রয়েছে প্রতিরোধ ও গৌরবের ইতিহাস। 26 মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর 24 ঘন্টার মধ্যেই ময়মনসিংহ প্রথম সশস্ত্র যুদ্ধে বিজয় অর্জন করে। 27 মার্চ থেকে 23 এপ্রিল ময়মনসিংহ ছিল হানাদার মুক্ত। তারপর ডিসেম্বর মাসে একে একে যখন মহকুমা শহরগুলো মুক্ত হতে থাকে, তারই ধারাবাহিকতায় 10 ডিসেম্বর ময়মনসিংহ শহর চূড়ান্তভাবে শত্রুসেনা মুক্ত হয়, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহ সবটাই তখন শত্রুসেনা মুক্ত হয় 10 ডিসেম্বরে। মাঝে 9 মাসের মুক্তিযুদ্ধে 231 দিন ছোটো বড়ো অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় ময়মনসিংহের বিভিন্ন রণাঙ্গনে। কোনো যুদ্ধে হানাদাররা চূড়ান্তভাবে বিজয় পায়নি, এটা প্রমাণ করে ময়মনসিংহ মানুষের বীরত্বের কথা। বলেন, আইন পেশাকে ব্যবসা হিসেবে নয়, পেশা হিসেবেই নিতে হবে। আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের বুঝতে হবে, আইনজীবীদেরকেও বুঝতে হবে যে আইন এটা একটা পেশা, এখানে কোনো এটা ব্যবসা নয়, এবং এটা পেশাটা পেশাদারিত্ব দিয়েই কাজ করতে হবে। এবং আমরা যারা বিচারক, আমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি নিষ্পত্তি করা। আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠায় এবং সংবিধান সমুন্নত রাখায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও অঙ্গীকার করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আমরা সকলে ধৈর্য কামনা করি।